বা এই জিনিসটা প্রোডাক্ট, তোমাদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট সব অ্যারে আর কি, ঠিক আছে? অ্যারে ছাড়া আসলে লাইভ মানে অচল বলা যায়, ঠিক আছে? প্রোগ্রামে মেনলি অ্যারে দিয়ে আসলে শুরু হয়, ঠিক আছে? তোমরা মনে নিশ্চয়ই ম্যাটল্যাবের নাম শুনো, না? ম্যাটল্যাবের নাম শুনে নিশ্চয়ই শুনছো। ম্যাটল্যাব মানে কি? ম্যাটল্যাব ম্যাট্রিক্স ল্যাবরেটরি, মানে সে হচ্ছে ম্যাট্রিক্স এর কাজ, মানে ম্যাটল্যাবের প্রতিটা ভেরিয়েবল একটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যারে ডিল করে তারা আর কি। আচ্ছা, অ্যারে কেউ ডিক্লেয়ার করতে হয়, খুব সিম্পল, ডেটা টাইপ দিতে হবে, নাম দিতে হবে, সাইজ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কিভাবে অ্যাক্সেস করবো আমরা? ইনডেক্স দিয়ে, ঠিক আছে? ইনডেক্স মানে সিরিয়াল নাম্বার আর কি। যেমন মনে করো আমি যদি অ্যারে ফাইভ মার্ক ফাইভ ডিক্লেয়ার করি, তার মানে আসলে জিরো থেকে শুরু হবে আর কি, ঠিক আছে? জিরো নাম্বার ইনডেক্স, ওয়ান ইনডেক্স এবার শুরু হবে। তো মেইন বিষয় হচ্ছে যে অ্যারে ইনডেক্স শুরু হয় জিরো থেকে, বুঝে গেছে? জিরো শুরু হয় এবং এন মাইনাস ওয়ান পর্যন্ত থাকে আর কি, মানে জিরো ওয়ান ফোর পর্যন্ত, ঠিক আছে? দেখো উদাহরণ দেওয়া হচ্ছে, মার্ক ফাইভ যদি হয় আর কি, ঠিক আছে? এভাবে যদি ডিক্লেয়ার করি আমরা, তাহলে আমরা কি ডিক্লেয়ার করতে পারি? নাইন ফোর সিক্স থ্রি, মানে এইভাবে সেকেন্ড ব্যাকে ডিক্লেয়ার করতে পারি আমরা। আবার এই এখানে দেখো সাইজটা না দিলেও হয় আর কি, মানে কম্পিউটার অটোমেটিক সাইজ ধরে নিবে আর কি, ঠিক আছে? যাই হোক, যেভাবে হয় না, মার্ক জিরো নাইন হবে, ফোর এখানে মার্ক ওয়ান হবে, সিক্স হবে, ফাইভ এভাবে হবে, ঠিক আছে? আর দেখো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে এখানে অ্যারে ইনডেক্স জিরো থেকে কেন শুরু হয়, কে বলতে পারবা? মানে অ্যারে ইনডেক্স ওয়ান থেকে শুরু হতে পারতো, তাই না? কারণ আমার রিয়েল ওয়ার্ল্ডে তো ওয়ান থেকে শুরু করে, ওয়ান টু থেকে শুরু করে, কিন্তু অ্যারে ইনডেক্স জিরো তে শুরু হয় কেন বলতো দেখি? না বলো কে একজন দেখি, অ্যারে ইন্ডেক্স জিরো কেন শুরু হয়? আমার কথা শুনতে পাচ্ছো? যে ফেব্রিকের আইডি 31, সামিন শুনতে পাচ্ছো আমার কথা? কিবার রেসপন্ড করো না কেন? ডায়মন্ড শুনতে পাচ্ছ? ইয়ানে 58, ডায়মন্ড শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আর বলো তো দেখি আসলে যে অ্যারের ইনডেক্স জিরো থেকে কেন শুরু হয়, এনি আইডিয়া? বলতে পারবা? না স্যার, কারো মনে কোনো কোশ্চেন জায়গা নাই যে আসলে অ্যারে ইনডেক্স জিরো কেন শুরু হয়? মন তাই না, বলতে পারবা? কোশ্চেনটা হচ্ছে অ্যারে ইনডেক্স জিরো থেকে কেন শুরু হয়, এক থেকে না কেন আর কি। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, বাসায় তোমরা একটু গুগল সার্চ করে দেখো অ্যারে কেন জিরো, মানে এই কোশ্চেন থেকে আসা উচিত আর কি, ঠিক আছে? যে কেন আমরা এরকম ঘটছে আর কি, মানে আমার নর্মাল ওয়ান তো শুরু, জিরোতে কেন শুরু করি আর কি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকে, তোমার নেক্সট দিন আমাকে জানাবো আর কি, ঠিক আছে? নেক্সট দিন আমি না পাও অ্যান্সার বলে দেবো আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা এবার ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? অ্যারে ডিক্লেয়ার এভাবে সাইজ দিতে পারি, ঠিক আছে? এখন খেয়াল করতে হবে যে আমাদের যে সাইজ আছে সেই সাইজের চেয়ে বড় বেশি যেন ভ্যালু না হয়, ঠিক আছে? হয়তো কোম্পানি ইরর দিবে না, বাট আনডিফাইন্ড আউটপুট আসতে পারে। মনে করো আমি 10 সাইজ অ্যারে ডিক্লেয়ার করে আমি 12 13 নাম্বার এলিমেন্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে কোম্পানি ইরর দিবে আর কি, ঠিক আছে? ইরর নাও দিলেও একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার হবে আর কি, ঠিক আছে? তো তিন ধরনের অ্যারে আছে, ঠিক আছে? মানে এই ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে? তো আমরা এই ওয়ান আর টু দেখবো, মাল্টি দেখবো না আর কি। ওয়ান ডাইমেনশনাল মানে হচ্ছে যে একটা ভেরিয়েবল যারা হচ্ছে অনলি ওয়ান সাবস্ক্রিপ্ট থাকবে, মানে একটা ইনডেক্স থাকবে আর কি, বুঝে গেছে? তো এইটা একদম সিঙ্গেল সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল বলা হয়, ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলা হয়, মানে একটা জাস্ট লিস্ট থাকে, যেমন টাইপ ভেরিয়েবল সাইজ, এই একটা ইনডেক্স থাকবে আর কি, ঠিক আছে? ফ্লোট হাইট 50টা, ইন গ্রুপ 10টা, ঠিক আছে? নেম থাকবে আর কি। তো এটা হচ্ছে ওয়ান ডি অ্যারে, ঠিক আছে? তো ওয়ান ডি অ্যারের বিষয়টা কি দেখাচ্ছে যে আমরা যাই লিখবো এইভাবে এইভাবে প্রোগ্রাম মানে মেমোরিতে এভাবে থাকবে, যে এভাবে একটা প্রতি অ্যারের জন্য একটা করে মেমোরিতে এরকম মানে জায়গা অ্যালোকেট হবে, সেখান থেকে থাকতে থাকবে, ঠিক আছে? যদি ইন্টিজার হয় 4 বাইট করে থাকবে, আর যদি ফ্লোট হয় তাহলে 4 বাইট বা ডাবল 8 বাইট করে থাকবে। যেমন যারা এই নাম্বারে কিছু 5টা ভ্যালু অ্যাসাইন করে, তাহলে আলটিমেটলি এভাবে অ্যাসাইন হবে, ঠিক আছে? 35 20 অ্যাসাইন থাকবে আর কি। তো ওয়ান ডি অ্যারে কিভাবে অ্যাসাইন করা যায় আমরা দিকটা দেখলাম, ঠিক আছে? একটা হচ্ছে আমরা এভাবে ডাইরেক্ট বলে দিতে পারি, ঠিক আছে? ডিক্লেয়ার করে দিতে পারি, জিরো ফাইভ ফোর দিতে পারি, তাহলে কি হবে, তিন সাইজ অ্যারে হবে এবং জিরো ফাইভ ফোর জায়গা মানে জিরো ফাইভ ফোর ঠিক মতো অ্যাসাইন হয়ে যাবে আর কি, বুঝে গেছে? আর যদি এরকম হয় যে আমরা ধরো অ্যারে ডিক্লেয়ার করছি 5 সাইজের, কিন্তু তিনটা আমার ইনিশিয়ালাইজ করছে আর কি, ঠিক আছে? তাহলে বাকিগুলো গার্বেজ থাকবে আর কি, এই কোশ্চেন কতবার ছিল আর কি। যদি অ্যারে ডিক্লেয়ার মানে অ্যারে সাইজ ডিক্লেয়ার আসতে কম করা হয়, তাহলে বাকিগুলো গার্বেজ থাকবে, ঠিক আছে? আর যদি বেশি করা হয় বাকিগুলো ইগনোর করবে আর কি, মানে অথবা কমে ইরো দিতে পারে আর কি। এটা লেখা আছে, ইফ ইউ হ্যাভ মোর ইনিশিয়াল দেন দা ডিক্লেয়ার সাইজ, দা কম্পাইলার উইল প্রোডিউস অ্যান ইরর আর কি, ঠিক আছে? রান টাইম হিসাব করতে পারি কিভাবে, আমরা এভাবে ইনপুট নিতে, কাছ থেকে স্ক্যান এফ ইনপুট নিতে পারি, ঠিক আছে? পার্সেন্ট ডি, ঠিক আছে? এই এক্স অফ আই লেখা মানে সিঙ্গেল একটা ভেরিয়েবল হয়ে গেছে, এখন আমি সিম্পলি আগে যখন ইনপুট নিতে হবে ইনপুট নিতে পারবো, ঠিক আছে? এর প্রোগ্রাম দেখানো তো 5টা ভ্যালু, তো ইনপুট নিবো আমরা কিভাবে নিবো, এই যে এভাবে ইনপুট নেওয়া হয়েছে, নেওয়ার পরে জাস্ট প্রিন্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রিন্ট করার জন্য পার্সেন্ট ডিতে প্রিন্ট করলে হবে আর কি, বুঝে গেছে? আচ্ছা দেখো ইনপুট দিচ্ছে, এগুলো প্রিন্ট করছে,
আচ্ছা, এবার টু ডি অ্যারে, টু ডি অ্যারে মানে হচ্ছে একটা টেবিল আর কি, বা ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে, যেখানে রো অথবা কলাম থাকবে। তো প্রথমটা রো বুঝায়, এইটাতে রো বুঝায়, পরটাতে কলাম বুঝায়, ঠিক আছে, রুলটা করে ফেলো না জানো, প্রথম রো পরটা কলাম আর কি, ঠিক আছে। মনে করো যে একটা রো ডিক্লেয়ার করা হয়েছে, কিভাবে থাকবে, এই যে প্রথমটা রো এইভাবে ইন্ডেক্স করা হয় দুটা ইন্ডেক্স দিয়ে, যেহেতু রো কলাম থাকবে, এটা রো না, রো ইন্ডেক্স কলাম ইন্ডেক্স, জিরো নম্বর রো, জিরো নম্বর কলাম, জিরো জিরো, জিরো নম্বর রো, এক নম্বর কলাম, জিরো ওয়ান, ঠিক আছে, এভাবে থাকবে, লাস্ট ফাইনালি জিরো নম্বর টু হবে, ঠিক আছে। সেগুলো খেয়াল করতে হবে কোনটা রো কোনটা কলাম বরাবর আসে, ঠিক আছে। নর্মালি টু ডি আর আমরা আই যে ইন্ডেক্স করি আর কি, ঠিক আছে, কিউ ইনসার্ট করা যেতে পারে, এভাবে ডাইরেক্ট করা যেতে পারে, ঠিক আছে। তাহলে মনে করো যে তিনটা রো চারটা কলাম, তাহলে কি লিখবে, ইন্টিজার এ 3,4, ঠিক আছে, মানে থ্রি আর ফোর আর কি, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড থার্ড ব্র্যাকেট লিখলাম, তারপর মনে করো ডিক্লেয়ার করে দিলাম আর কি। এটা ডাইরেক্ট ডিক্লেয়ার করা যায়, ঠিক আছে, এবার ডাইরেক্ট ডিক্লেয়ার করা যায়, সেক্ষেত্রে কম্পাইল অটোমেটিক এটা অ্যাসাইন করে নেয়, কিন্তু বেটার হয়েছে এভাবে লেখা, এভাবে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড লেখা, তাহলে বোঝার সুবিধা হয়, ঠিক আছে, বুঝা গেছে। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আসলে টু ডি আর এ মানে কি, খেয়াল করে দেখো, আমরা ওয়ান ডি আর দেখলাম যে একটা প্রতি ইন্ডেক্সে একটা সংখ্যা থাকে, তাই না, এখানে কিন্তু প্রতি ইন্ডেক্সে একটা করে অ্যারে আছে আর কি, তার মানে আসলে টু ডি অ্যারে কিন্তু অ্যারে এর অ্যারে, বুঝা গেছে, একটা অ্যারে অফ অ্যারে বলা হয় আর কি। এ তোমাদের কোশ্চেনে বারবার থাকে আর কি, যে একটা ইন্ডেক্স অ্যারে হইতে পারে, অ্যারে হইতে পারে, টু ডি অ্যারে মানে অ্যারে অফ অ্যারে আর কি, ঠিক আছে, বুঝা গেছে। যদি যারা বুঝতে পারছো না, আমি ধরো একটা লিখে দেখাই, তাহলে সুবিধা হইতে, ধরো আমি লিখলাম ইন্ডেক্স সিম্পল অ্যারে, ধরো এ ফাইভ লিখলাম, ঠিক আছে, ফাইভ সেকেন্ড ব্যাকে, ধরো লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচ সংখ্যা লিখলাম। তো খেয়াল করে দেখো এখানে কি দেখাচ্ছে, প্রত্যেক ইন্ডেক্সে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, বুঝা গেছে। তো টু ডি অ্যারে হয় তাহলে কিন্তু একটা অ্যারে থাকবে সেখানে, ধরো মনে করো যে আমি এখানে আরেকটা লিখবো ইন্টিজার বি মনে করো, ঠিক আছে, পাঁচটা রো দুইটা কলাম, ধরো দুটো কলাম দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে ধরো থাকবে ওয়ান জিরো, ঠিক আছে, ওয়ান, এক্সাম্পল দিচ্ছে আর কি। খেয়াল করে দেখো আগে ছিল কি, ছিল কি মানে এখানে, মানে এখানে একটা এলিমেন্ট ছিল, তাই না, আর এখানে কিন্তু একটা অ্যারে আছে আর কি, বুঝে গেছে, কাজেই অ্যারে মানে মানে একটা অ্যারে ইন্ডেক্স একটা অ্যারে হইতে পারে, টু ডি অ্যারে কেটে পর্যন্ত, বুঝে গেছে। তাহলে ভাই বোঝা গেল আমাদের এভাবে কাজ করবে, ঠিক আছে। তো টু ডি অ্যারে কি অ্যাক্সেস করবো, আমরা খুব সিম্পল, আমরা ইন্ডেক্স ইউজ করবো, এই যে এটা রো নাম্বার, দুই নাম্বার রো এর, তিন নাম্বার কলাম, তো এখানেও কিন্তু জিরোতে শুরু হবে, এই জন্য খেয়াল করতে হবে, ঠিক আছে, জিরো শুরু করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, একটু আগে যেটা দেখালেন যে মানে ইন্ডেক্স এর ভিতরেও মানে অ্যারে কাজ করতে পারে আর কি, না ইন্ডেক্স এর ভিতরে না, এটা বোঝাইছে যে আসলে একটা এলিমেন্ট আর কি, মানে অ্যারের এলিমেন্ট যেমন একটা নাম্বার হতে পারে, আবার একটা অ্যারেও হতে পারে আর কি। স্যার এখানে এটা কি স্যার টু ডি অ্যারের ক্ষেত্রেই হবে স্যার, অন্য যেমন আর ওয়ান ডি অ্যারের ক্ষেত্রে এটা পসিবল না? ওয়ান ডি অ্যারের ক্ষেত্রে কিভাবে হয়, ওয়ান ডি নিজেতে একটা অ্যারে, টু ডি অ্যারে মানে তো অ্যারে অফ অ্যারে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল এরকম যে মানে একটা অ্যারের ভিতরে ইন্ডেক্স নাম্বারটা আবার অ্যারে হতে পারে কিনা, এই কোশ্চেনটা বুঝছি না ক্লিয়ার স্যার, ব্যাখ্যাটা মনে করো যে এটা হচ্ছে অ্যারে অফ নাম্বারস, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যারে অফ অ্যারে, অ্যারে অফ অ্যারেস, বুঝতে পারছো, কারণ কি এগুলো প্রত্যেকটা অ্যারে না? আচ্ছা আচ্ছা, এগুলো বাদ দিয়ে ধরো দিয়ে দিই, এখানে দুটো দেখা একটা সুবিধা হবে, টু বাই টু, এটা টু লিখে, এবার দেখো ডাইরেক্ট, ঠিক আছে, এখানে একটা একটা সংখ্যা সিম্পল অ্যারে অফ নাম্বার, আর এটা হচ্ছে অ্যারে অফ অ্যারেস, কারণ কি এখানে এগুলো এইসব কয়েকটা দুটো অ্যারে মিলে হচ্ছে এই একটা অ্যারে হয়েছে আর কি, বুঝতে পারছো। এটা অনেকে সুন্দর করে লিখে ভাগ করে লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ এবার তুমি বলো কি কোশ্চেন তোমার, কোশ্চেনটা এরকমই স্যার যে মানে একটা অ্যারে এর ভিতরে যে ইন্ডেক্সটা, ইন্ডেক্সটা আবার অ্যারে হতে পারে কিনা? হ্যাঁ এই যে, এই যে অ্যারে আর কি, মানে ইন্ডেক্স বলতে কিন্তু এইগুলো বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে অ্যারে একটা এলিমেন্ট একটা অ্যারে হতে পারে আর কি, এলিমেন্টের ক্ষেত্রে বলতে স্যার। হ্যাঁ হ্যাঁ, টু ডি অ্যারে হতে পারে, থ্রি ডি, ফোর ডি অ্যারে হতে পারে, ঠিক আছে, যেমন তোমরা যে এই যে ইমেজ দেখতেছো আর কি, ঠিক আছে, ইমেজ একটা ছবি, একটা মোবাইলের ছবি তো দোষ, ডিজিটাল ইমেজ, এই ডিজিটাল ইমেজ কিন্তু কিছুই না, জাস্ট কিছু একটা অ্যারে আর, থ্রি ডি অ্যারে আর কি, ঠিক আছে, কারণ থ্রি ডি আরে, কারণ হচ্ছে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর হচ্ছে প্রতি রং এর কালার বা কালার ভ্যালু আছে, কালার ভ্যালু মানে আর জি ভ্যালু আর কি, রেড গ্রিন ব্লু আর কি, ঠিক আছে, তিনটা, এই তিনটা ভ্যালু কম্বিনেশনে কালার তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে। মনে করো যে এই যে আমরা দেখি ধরো এখানে কত 1024 না কত 1368 না কত থাকে জানো, 1024 থাকলো, 768 ধরো এই একটা আছে, ঠিক আছে, এই 768 কিন্তু উইট আর কি, ঠিক আছে, এই জন্য এই বলা হয় 768 পি, দেখবা তোমাদের বিভিন্ন ডেফিনেশন আছে না, হাই ডেফিনেশন, ফুল এইচ ডেফিনেশন, 4K, এগুলো হচ্ছে এইটাতে বোঝায় আর কি, এটা একটা অ্যারে ইনটু থ্রি আর কি, এই এত বড় একটা অ্যারে আর কি, ঠিক আছে, এটা স্যার এখানে তো তাহলে স্যার বলা যাচ্ছে না যে ইন্ডেক্সটা অ্যারে, এলিমেন্ট গুলো স্যার অ্যারে হতে পারে, বাট ইন্ডেক্সটা স্যার অ্যারে তো দেখা যাচ্ছে না, না ইন্ডেক্সটা একটা নাম্বার, ইন্ডেক্স সিঙ্গেল নাম্বার আর কি, ইন্ডেক্স হইতে পারে, মানে তুমি এর মধ্যে তুমি কি আরেকটা দিতে পারবে নাকি, এটা সম্ভব না তো, তাই না, আমাদের সিটি কোশ্চেন এটা আসছিল আর কি, যে না ওইটা ওইটা বুঝাইছে ইন্ডেক্স না, ওইটা বুঝাইছে
ওইটা বুঝাইছে, এলিমেন্ট বুঝাইছে আর কি, ঠিক আছে, এলিমেন্ট হতে পারে কিনা আর কি, মানে ইন্ডেক্স বুঝাইছে যে অমুক ইন্ডেক্স এর লোকেশন, লোকে বুঝাইছে মনে করো জিরো ইন্ডেক্স এ আর কি, জিরো ইন্ডেক্স এ কি এর হইতে পারবে, হ্যাঁ হইতে পারবে, যে টুডি এর থাকতে হবে, মনে করো যে আমরা যদি এটা দেখি, যদি আমরা এটা একবার লিখি আর কি, ধরো এখানে এটা হচ্ছে ধরো প্রিন্ট দিলাম বি অফ ওয়ান, ধরো বি অফ জিরো দেখলাম, ঠিক আছে, এখানে বি অফ জিরো কি আর এখানে এ অফ জিরো কি, তুমি বলো, ঠিক আছে, হ্যাঁ বলো, এখানে এ অফ জিরো কি, এখানে এ অফ জিরো ওয়ান ভ্যালুটা ওয়ান, এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে বি অফ জিরো কি, প্রথমে যে মানে ওয়ান কমা জিরো, এক্স্যাক্টলি, তাহলে বুঝতে পারছো জিরো নাম ইন্ডেক্স এটা অ্যারে আছে এখানে, এটা বুঝাইছে ওখানে, ওকে ঠিক আছে, এটা মিস গাইড হোনা কি, এটা মানে হচ্ছে এটা বুঝাইছে যে জিরো ইন্ডেক্স কি অ্যারে থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, টু ডে থাকতে পারে, যেমন থ্রি অ্যারে কথা বললাম না, থ্রি অ্যারে কিন্তু টু ডি অ্যারে ভিতরে একটা অ্যারে আছে আর কি, মানে এটা অ্যারে অফ অ্যারে অফ অ্যারে আর কি, ঠিক আছে, এই জন্য এটা মাল্টিপ্লেস অ্যারে বলা হয় আর কি, ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে লিখতে হবে, ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া আছে এখানে, ধরো একটা অ্যারে ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার করার পর প্রিন্ট করে দেখাইছে, ঠিক আছে, সিম্পল বিষয়, আচ্ছা মাল্টিপ্লাই মানে হচ্ছে দুই দুই বেশি হয় তাহলে আর কি, ঠিক আছে, তো এই টু ডিয়ারে ম্যাট্রিক্স দেখা যায়, ঠিক আছে, তো সেটা এখানে দেখাইছে, এখানে ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্স যোগ করে দেখাইছে, ঠিক আছে, তোমাদের এই টু ডিয়ারে থেকে কিন্তু ম্যাট্রিক্স যোগ বিয়োগ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসার মতো আর কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অ্যারে বুঝলাম, এগুলো হচ্ছে স্ট্রিং দেখবো আর কি, ঠিক আছে, স্টেশন দেখার পরে তারপর হচ্ছে আমরা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করবো আর কি, যতটুকু পারি আর কি, আচ্ছা স্ট্রিং কি জিনিস, স্ট্রিং আসলে মানে সি প্রোগ্রামে স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নাই আর কি, এটা পাইথনে আছে বা জাভায় আছে, স্ট্রিং ডেটা নামে স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টারে ওয়ান ডি আর এ, বুঝে গেছে, মানে একটা ক্যারেক্টার অফ ওয়ান ডি আর এ কে স্ট্রিং বলা হয়, ঠিক আছে, তো এখানে স্ট্রিং এর বিশেষত্ব কি, স্ট্রিং বিশেষত্ব হচ্ছে যে স্ট্রিং অবশ্যই মানে একটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার হবে এবং এটা নাল টার্মিনেটর থাকবে একটা করে, ঠিক আছে, নাল টার্মিনেটর মানে নাল একটা এই ক্যারেক্টার থাকবে, নাল ক্যারেক্টার কেন থাকবে পরে আসতেছে আমার, ঠিক আছে, তাহলে ক্যারেক্টার কিভাবে ডিক্লেয়ার করতাম, সিম্পল ক্যারেক্টার সিএস লিখলে হয়ে যেত, তো এখন স্ট্রিং কিভাবে লিখবো আমরা, ক্যারেক্টার লিখে একটা থার্ড ব্র্যাকেট যা লিখবো এটাই তখন স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেছে, তো এই নাল ক্যারেক্টার বিষয় তো পরে দেখছি, নাল ক্যারেক্টার পরে যা থাকবে রিসিভ হবে আর কি, নাল ক্যারেক্টার আগে যা থাকবে, নাল ক্যারেক্টার আগ ফোন যা থাকবে ওটা, ওটাই হচ্ছে স্ট্রিং এর কন্টেন্ট থাকবে, ঠিক আছে, যেমন দেখো উদাহরণ দেওয়া, ধরো এখানে লিখছি ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু কি লিখছে দেখো, খেয়াল করে দেখো, এখানে বড় একটা অ্যারে, ঠিক আছে, এখানে 13 সাইজ অ্যারে ডিক্লেয়ার করছে, ইনিশিয়াল ভ্যালু থাকলো, এরপরে নাল ক্যারেক্টার থাকবে আর কি, ঠিক আছে, নাল ক্যারেক্টার কাজ হচ্ছে কি, মানে এ হচ্ছে এন্ড টার্মিনাল যে করবে আর কি, টার্মিনাল সিম্বল যে আমাদের এরপরে এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, মানে এই স্ট্রিং এর এন্ড এখানে এই পর্যন্ত আর কি, এরপরে কিছু নাই, এটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে, তো এটা কিন্তু নাল ক্যারেক্টার স্ল্যাশ জিরো, কিন্তু শুধু জিরো না লিখছে, কিন্তু স্ল্যাশ জিরো আর শুধু জিরো পার্থক্য আছে, ঠিক আছে, স্ল্যাশ জিরো হচ্ছে আসল জিরো আর কি, একদম প্রথম ভ্যালু হচ্ছে এটা নাল ক্যারেক্টার, চারশো বাকি একে স্ট্রিং টার্মিনাল ক্যারেক্টার বলা হয়, তো স্ট্রিং ডিক্লেয়ার অনেকগুলো নিয়ম আছে, আমরা সেকেন্ড বাকেটে করতে পারি এভাবে, যে অনেক পেইনফুল তাই না, এইভাবে বারবার কোটেশন দেখা, বা তার চেয়ে বেটার হচ্ছে আমরা ডাবল কোট লিখবো আর কি, এভাবে লিখলে হয়ে যাবে, ঠিক আছে, আমার বিষয় হচ্ছে যে আমরা এইভাবে এই এখানে যে এখানে সাইজ ধরে না লিখলেও হবে আর কি, সমস্যা অটোমেটিক খেয়াল সেন্ড করে নিবে আর কি, কারণ কথা হচ্ছে কেন নাল লাগবে তাই না, তো নালের নালের নাল ক্যারেক্টার কাজ হচ্ছে যে এই নাল ক্যারেক্টার বোঝায় কোথায় স্ট্রিং শেষ হবে, কারণ কি দেখো আমাদের স্ট্রিংটা কিন্তু মানে ভেরিয়েবল লেন্থে রাখি, কারণ স্ট্রিং কত স্ট্রিং এ কত বড় সাইজ থাকবে এটা জানি না আমরা, মনে করো আমি নাম ধরো আমার নাম চার ক্যারেক্টার, তোমার নাম পাঁচ বা ছয় ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার হতে পারে, যত যতটুকু হোক না কেন তার আপনাকে নাল থাকবে, তাহলে বোঝা যাবে যে ওইটা ওখানে শেষ হয়ে গেছে আমার, বুঝে গেছে, যেমন দেখা যাচ্ছে ইনিশিয়াল ভ্যালু পর একটা নাল থাকার কারণে বোঝা যাচ্ছে এখানে শেষ, মানে এরপরে গার্বেজ আর কি, বুঝে গেছে, এটাতে বোঝা যাচ্ছে স্ট্রিং এখানে শেষ হয়ে গেছে, তো কি ইনিশিয়ালাইজ করতে পারি আমরা, ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে এই যে স্ক্যানার দিয়ে করতে পারি একটা ক্যারেক্টার বা ক্যারেক্টার করতে পারি, বাট এটা অনেক মানে পেইনফুল আগে, ঠিক আছে, বাট তার চেয়ে আরো সহজ হচ্ছে আমাদের সিম্বল বিষয়, ঠিক আছে, সহজ বিষয়ে আমরা এই পার্সেন্টেজ দিয়ে করতে পারি, ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ লিমিটেশন, পার্সেন্ট লিমিটেশন হচ্ছে পার্সেন্টেজ যদি ইউজিং স্পেস থাকে তাহলে সে ফুলটা ইনপুট নেয় না, যা উদাহরণ ধরো এখানে দিচ্ছে যে হ্যালো স্টুডেন্ট কিন্তু অনলি হ্যালো ইনপুট হয়েছে, ঠিক আছে, এই এই পর্যন্ত দূর করার জন্য গেটস ফাংশন ইউজ করা হয় আর কি, গেটস ফাংশন, এই গেটস ফাংশনের কাজ হচ্ছে যে আলটিমেটলি যে এই মানে এই পুরো একটা স্ট্রিং ইনপুট নিবে, ঠিক আছে, কোনো স্পেস থাকলেও সমস্যা নেই ফুল ইনপুট পাবে, এই জন্য আমরা স্ট্রিং ইনপুটের সাথে গেটস ইউজ করি আর কি, ঠিক আছে, আমাদের গেটস ইনপুট দেওয়া হয়েছে, হ্যালো স্টুডেন্ট ফুল ইনপুট পারছে, কোনো সমস্যা নেই, গেট সন্ধ্যা ফাংশন হচ্ছে গেট কার, গেট কার হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট নেয়, ঠিক আছে, একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়, দেখো হতে পারে সমস্যা নাই, খেয়াল করে দেখো এখানে কিন্তু ইনপুট নিছে এবং দেখো লাস্টে কিন্তু একটা নাল কেটে অ্যাসাইন করছে, এর কাজ হচ্ছে যে ওখানে স্ট্রিং সেই বুঝাইছে, ঠিক আছে,
মনে করি হ্যালো বয়েস, হ্যালো বয়েস সব অ্যাসাইন হওয়ার পরে একটা নাল দিয়ে বুঝাইতে হবে যেখানে শেষ হয়ে গেছে, নাহলে কিন্তু গার্বেজ আসবে আর কি। ঠিক আছে, প্রিন্ট করার জন্য প্রিন্ট টেপই যথেষ্ট, ঠিক আছে, পার্সনালি প্রিন্ট করা যায়, আবার গেটস মধ্যে পুটস একটা ফাংশন আছে সেটাও করা যায়, সমস্যা নেই, একটা করলেই হবে আর কি। ঠিক আছে, এরকম গেট কারের মতো পুট কারও একটা ফাংশন আছে, পুট কার দিয়ে এগুলো প্রিন্ট করা যায়। আর টিস্টিং এর মেইন বিষয় হচ্ছে এই ফাংশন গুলা, ঠিক আছে, এসটিআর কপি, এসটিআর ক্যাট, এসটিআর সিএমপি, এসটিআর লেন, এই চারটা বিখ্যাত ফাংশন, এগুলো বারো ভালো বুঝতে হবে আর কি। এসটিআর কপি কাজ, কপির কাজ হচ্ছে আমরা দেখবো একটা করে, এসটিআর কপির কাজ হচ্ছে কি স্ট্রিং কপি করা, মানে এখানে যেভাবে লিখবো সোর্স স্ট্রিং থেকে কপি করে স্ট্রিং নিয়ে যাবে আর কি, এসটিআর কপির কাজ এটা, বুঝা গেছে? মনে করো যে আমরা ধরো এই যে আমরা ধরো ভেরিয়েবল লিখতে পারি এভাবে, ধরো আমরা লিখলাম এভাবে ইন্টিজার, ধরো এ ইকুয়াল টু লিখলাম 10, লিখে বি লিখলাম, ঠিক আছে, যদি বি ইকুয়াল টু এ, তাহলে কিন্তু খুব সিম্পলি এটা বিতে কপি হয়ে যাবে, এটা কিন্তু একটা ভেরিয়েবল সম্ভব, স্ট্রিং এ সম্ভব না, কারণ স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার, স্ট্রিং কপি করার জন্য এই ফাংশন ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এভাবে যেভাবে লিখবো আমরা, তাহলে বিষয়টা হচ্ছে কি ডান পাশ থেকে কপি হয়ে বাম পাশে আসবে, বুঝা গেছে? তখন এখানে কপি করছে চলে আসছে আর কি, খেয়াল করতে হবে যেন কপি করার দুটা দুটা লেন্থ সমান হয়, তাই না? মনে করো যে আমি 20 লেন্থের স্ট্রিং 10 লেন্থে কপি করতে হবে না, তাই না? ভুল হবে আর কি, এই জন্য খেয়াল করতে হবে। এবার স্টার ক্যাট ফাংশন, স্টার ক্যাট ফাংশন হচ্ছে অ্যাপেন্ড করা আর কি, ঠিক আছে, মনে করো যে সোর্স স্ট্রিং দিয়ে অ্যাপেন্ড করা, মনে করো হ্যালো স্ট্রিং দুটো আলাদা স্ট্রিং, একে ধরে স্টার ক্যাট লিখে, তাহলে কি হবে স্টার টু টা স্টার ওয়ান এ ক্যাট হয়ে যাবে আর কি, মানে বিষয় কি দাঁড়াচ্ছে ডান পাশে বাম পাশে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল করে এই জন্য অবশ্যই বাম পাশে স্ট্রিং বড় করতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে, যাতে করে ধরে জায়গাটা আর কি। এবার স্টার সিএমপি বা স্টার কম যেটা বলি, স্টার সিএমপি কাজ হচ্ছে দুটো স্ট্রিং কম্পেয়ার করা, ঠিক আছে, এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি দুটো স্ট্রিং ইকুয়াল হয় তাহলে স্টার সিএমপি জিরো হবে, আর যদি নট ইকুয়াল স্টার ওয়ান বড় হয় তাহলে পজিটিভ নাম্বার দেবে, ছোট হলে নেগেটিভ নাম্বার দেবে। ঠিক আছে, এটা বিষয় হচ্ছে এই এই স্লাইডটা আগে বানানো, এখন এগুলো না, এখন হচ্ছে যদি স্টার ওয়ান বড় হয় তাহলে প্লাস ওয়ান হবে, আর স্টার ওয়ান ছোট হলে মাইনাস ওয়ান হবে। বইতেও দেখবা যে বইতেও লেখাটা ভুল লেখা না, বইতে হচ্ছে অনেক আগে লেখা, এখানে অনেক আগে লেখা, বাট এখন আধুনিক নিয়ম হচ্ছে, মানে লেটেস্ট নিয়ম হচ্ছে যদি স্টার ওয়ান বড় হয় প্লাস ওয়ান আর না হলে মাইনাস ওয়ান, বুঝা গেছে? আর যদি ইকুয়াল হয় জিরো হবে, মানে জিরো প্লাস ওয়ান মাইনাস, এবার এখন বসে বলো না। ঠিক আছে, উদাহরণে দেখা যায় এবিসি কোম্পানি ধরো একটা দেখা যাচ্ছে সব ইকুয়াল, তাই না, এ বি সি সব ইকুয়াল, এদের আলটিমেটলি জিরো আসছে আর কি। এবিসি কোম্পানি এবিসি ইনস্যুরেন্স দেখা, খেয়াল করে দেখো এখানে সিআরই হচ্ছে মিলতেছে না, দেখো এস ওয়ান এস ওয়ান লেস এস ও, এই যে এই জন্য আসলে ঝামেলা গুলো হবে, এটা কম্পেয়ার করে আলটিমেটলি মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, কিছু উদাহরণ দেখা যাচ্ছে আর কি, এসটিএল লিনাক ফাংশন দেখা, কাল হচ্ছে লেন্থ বের করা আর কি, ঠিক আছে, নালকে একটা ছাড়া আর কি লেন্থ বের করা, বুঝে গেছে? মানে তোমাদের বুঝতে হচ্ছে, খেয়াল করে দেখো এই যে এই উদাহরণ দেওয়া আছে, এবিসি কোম্পানি দেখো ঠিক লিখছে, পরে কিন্তু স্ল্যাশ জিরো একটা আছে, নাল জিরো একটা আছে, এটা থাকবেই, স্ট্রিং নাল কালার ছাড়া স্ট্রিং হতে পারে না। আচ্ছা, আরো ফাংশন আছে, এসটিআর লোয়ার আপার, ঠিক আছে, এসটিআর রিভ একটা রিপটা লাগে, রিভার্স করার জন্য লাগে স্ট্রিং, ঠিক আছে, এসটিআর এন কপি আছে, উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, এই আর কি। সেখানে বিষয়ে খেয়াল করতে হবে এই যে একটা সিঙ্গেল কোটে ডাবল কোটে পার্থক্য কি, খেয়াল করতে সিঙ্গেল কোটে একটা সিঙ্গেল ক্যারেক্টার, যেটা আশি কোট আছে, ঠিক আছে, ডাবল কোটে কিন্তু একটা না দুইটা ক্যারেক্টার, কেন, কারণ কি, কারণ এ তো নিজে একটা ক্যারেক্টার আর স্লাইড জিরো একটা আছে, এটা দুই বাইট জায়গা দল করে, বুঝা গেছে? মানে এই সিঙ্গেল কোড এক বাইট, এটা দুই বাইট, কারণ কি এই একটা ক্যারেক্টার এক বাইট, যেহেতু একটা ক্যারেক্টার একটা বাইট, তাই এখানে দুই টাকার দুটো বাইট, ঠিক আছে, স্ট্রিং টু ডি স্ট্রিং হতে পারে, ঠিক আছে, বাট এটা লাগবে না, টু ডি স্ট্রিং অনলি করলে হবে, ঠিক আছে, এইটুকু আছে আপাতত আর কি। স্ট্রিং আসলে এই অ্যারে স্ট্রিং সবচেয়ে সহজ আর কি, বুঝা গেছে? একটু চেষ্টা করলে এখানে ফুলমার্ক ওঠানো যায় আর কি। আমরা একটু কোশ্চেন দেখি কিছু, তারপর ল্যাপটপ ইউজ করছে। আচ্ছা, এগুলা এই যে এগুলো কিন্তু সব ক্লাসরুম আপলোড দেওয়া আছে, ঠিক আছে, আমি যদি শুধু ফেব্রিক কোশ্চেন দেখাচ্ছি, বাদ বাকি কোশ্চেন তুমি নিজেরা সলভ করে নিবা আর কি, সবাইকে সব রকম সলভ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা কোশ্চেন আসলে স্টিয়ার রিপ কিভাবে কাজ করে দেখা দেবে। স্টিয়ার রিপ ফাংশন হচ্ছে রিভার্স করে ফেলে, ঠিক আছে, এটা ইনফ্লুয়েন্স রিভার্স করে, মানে হচ্ছে যে যে একটা প্যারামিটার নেয় ওইখানে রিভার্স করে ফেলে, মনে করো এসটিআর ডিক্লেয়ার করা হয়েছে এবিসি, তাহলে এসটিআর রিভ এসটিআর দিলে কি হবে, এসটিআর ওটা রিপ্লেস হয়ে যাবে, মানে এবিসি সিবিএ হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা বিষয় আর কি। আচ্ছা, এরপরে একটা কিছু দেওয়া আছে, আচ্ছা এখানে একটা ক্যারেক্টার এ লিখছে ফেব্রিক লিখে বি দেওয়া হয়েছে, বি ইকুয়াল একটুকে দেখালাম তো না, যে আসলে এভাবে করা যায়, এটা এখানে করা যাবে কারণ এটা সিঙ্গেল ভেরিয়েবল, স্ট্রিং এখানে করা যাবে না, এটা করতে এই যদি বি ইকুয়াল এ করতে চায় তাহলে আমাকে স্ট্রিং কপি ইউজ করতে হবে, ঠিক আছে, এখানে ইরর দিবে, বুঝে গেছে, এটা লিখতে হবে ইরর দিবে। এরপরে প্রবলেমটা কি ছিল, আচ্ছা এর কম্বাইন করতে হবে, মানে আসলে যোগ করতে হবে, খুব সিম্পল কাজ, ঠিক আছে, প্রথমে এর ইনপুট নিবা, ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এ আর এর বি আর এ আছে, এটা মিলে সি আর এ হবে, তাহলে সি আর এর প্রথম দুটো এলিমেন্ট কি হবে এ আর এ থেকে আসবে, পরে গুলো বি আর এ থেকে আসবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি ভাবে ইনপুট নেওয়ার পরে কি করতে হবে আমাদের, জাস্ট বুঝিয়ে করতে হবে আর কি, রেস্কে ইনপুট হবে এবং তিন যোগ করে ফেলতে হবে, কারণ কি, কারণ এ আর এর তিন সাইডে ছিল তাই আর কি,
আচ্ছা, এই এই সাইজটা কিন্তু ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে? এখানে তিন দিয়ে দেখানো হয়েছে আর কি, তুমি চার পাঁচ ছয় দিকে হতে পারে, যাই হোক না কেন অফসেট ঠিক রাখতে হবে, যাতে করে এর পরবর্তী সঙ্গে আসতে পারে আর কি, ঠিক আছে? ফলে আসার পর পিন কোড দিলে হয়ে যাবে, সিম্পল জিনিস ছিল। আচ্ছা, এখানে কি বলছে, কম্বাইন করা মানে এসটিআর ক্যাট ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো, এখানে তিনটা নাম দিয়ে আছে, ডক্টর নাজলা আব্দুল রহমান, ঠিক আছে? খেয়াল করে দেখো, এটা হচ্ছে এভাবে লিখতে হয়, মানে মাঝখানে এসপি দিতে হবে আর কি। তো এটা তোমরা অনেক করো কি এসপি দেওয়া না, দেখো পর নাম্বার কাটা যায়, খেয়াল করে দেখো, নাম্বার হইতে গেলে নেম হইতে গেলে অবশ্যই এসপি দিতে হবে আর কি। তাহলে কি করতে হবে, এভাবে সিম্পল একটা প্রথমে ইনপুট দিয়ে নিলা, নেওয়ার পরে এই যে স্টার কেয়ার এ দিয়ে একটা স্পেস, তারপর এ কমা বি, তারপর আবার একটা স্পেস আর এ কমা সি, তাহলে কি হবে, মাসে স্পেস দুটি আসবে আর কি। এটা খুব ইজি জিনিস, কিন্তু তারপরে ভুল করো আর কি, কেন মাসে স্পেস দেওয়া না আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইটা এটা হয়ে গেল, পরের কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, এটা স্টার কম ফাংশন লিখে বসতে, স্টার কম ফাংশন খুব ইজি, ঠিক আছে? এটা হচ্ছে কি করতে হবে, এই কম্পাইলার করতে হবে আর কি। আমরা বুঝলাম যে এটা কি হবে, যদি ইকুয়াল হয় জিরো হবে, আর যদি প্রথমটা বড় হয় তাহলে প্লাস ওয়ান, না হলে মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? এটা উদাহরণ দিলে আসছে, ঠিক আছে? আর যেখানে কিছু একটা প্রিয় ছিল, সেটা হচ্ছে কি বলছে, একটা অ্যারে দেওয়া আছে 1 2 3 4 5, পিন কোড তো আই ইকুয়াল 4, আই গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 2, আই মাইনাস 6, ঠিক আছে? তখন আই ফোর থেকে শুরু হবে, বুঝে গেছে? আচ্ছা, এবার কি বলছে, অ্যারে আই প্লাস মানে 5 থেকে শুরু হবে আর কি, মানে অ্যারে অফ 5। তো খেয়াল করে দেখো, এটা আসলে চার মানে ম্যাক্সিমাম পাঁচটা এলিমেন্ট থাকে, মানে ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত, মানে 5 এখানে নাই, নাই হওয়া কারণে প্রথমে গার্বেজ আসছে, ঠিক আছে? তারপর একটা 5 4 3 আসবে, এরপরে খেয়াল করে দেখো 0 পরে মাইনাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই সেই জন্য আসলে পরেরটা গার্বেজ, কারণ ইন্ডেক্স মাইনাস হতে পারে না কখনো আর কি, গার্বেজ আসবে আর কি। এগুলো ব্যাখ্যা করে লিখতে হবে আর কি, ঠিক আছে? এটা গতবার এই কোশ্চেন দিয়েছিলাম আর কি, এই ইয়েদের ওয়েট পোস্ট দিয়েছিলাম এটা। আচ্ছা, এরপরে প্রবলেম বলছে কি, দুটো অ্যারে কম্পেয়ার করতে হবে, খুব সিম্পল কাজ, ঠিক আছে? কম্পেয়ার করবে, প্রথমে অ্যারে ইনপুট নেবা, নেওয়ার পরে প্রতি বাই কম্পেয়ার করবে আর কি, যদি একটা ইয়ে পাও ব্রেক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এবং বলছে কি ইন্ডেক্স প্রিন্ট করতে, না প্রথম আনইকুয়াল ইন্ডেক্স প্রিন্ট করতে হবে, তো ইন্ডেক্স সেভ করে রাখতে হবে, যে ব্রেক হয়ে পর ইন্ডেক্স প্রিন্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? সিম্পল জিনিস আর কি, গুলা মানে অ্যারে থেকে আসলে খুব সিম্পল কোশ্চেনই হয় আর কি। আচ্ছা, এখানে একটা প্রবলেম ছিল যে সাব স্ট্রিম বের করতে হবে, মানে ডিপার্টমেন্ট অফ এফি, এখানে বলছে 3 থেকে 10, তাহলে 3 থেকে 10 কোনটা, 0 1 2 3, মানে টি থেকে শুরু করে এই পর্যন্ত আনতে হবে। যে কিভাবে করবো, খুব সিম্পল, গিয়ে দিয়ে কপি করবা এবং স্টার্ট ইন্ডেক্স এন্ডেক্স নিয়ে আসবা, এবার লুপ দিয়ে কপি করলে হয়ে যাবে, আই গেল এস থেকে শুরু করে আই লেস দ্যান টি, এরপর আই মাইনাস সেক করলে হয়ে যাবে, ঠিক আছে? খুব সিম্পল কাজ। এবং খেয়াল করে দেখো, যেহেতু এই নতুন স্ট্রিংটা জাস্ট ক্যারেক্টার বাই ক্যারেক্টার নেওয়া হয়েছে, এটা শেষ করতে অবশ্যই নাল টার্মে দেওয়া লাগবে, এই জন্য স্ল্যাশ দিতে হবে একটা করে, ঠিক আছে? এটা অনেকে দেয় নাকি, ঠিক আছে? এটা না দেয় কারণে দুপুর রান করে দেখবে পুরো ইরট দিবে আর কি, ঠিক আছে? ইরট দিবে তো মানে একটা আননোন আউটপুট আসবে, এই জন্য অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সিটি কোশ্চেন ছিল, এবার ল্যাবের কোশ্চেন দেয় আমরা। স্যার, নাল ক্যারেক্টারের এই যে পয়েন্টটা, এটা কোন প্রোগ্রামের ক্ষেত্রে মানে দেওয়াটা মাস নাকি সবগুলোর ক্ষেত্রে? তুমি যেখানে নতুন স্ট্রিং বানাবা সেখানে, মানে তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা স্ট্রিং কপি করছি, তাই না? একটা ক্যারেক্টার কপি করতেছি, ক্যারেক্টার কপি হলে নাল তো কপি হবে না, কারণ কি নালের আগে শেষ হয়ে যাবে সেটা, বুঝে গেছে? এই জন্য নালটা মার দিতে হবে আর কি। তুমি নাল নালে দেখবা যে একটা গার্বেজ ক্যারেক্টার প্রিন্ট করবে আর কি, ঠিক আছে? কিন্তু তুমি যদি ফাংশনের সহায়তা নাও, ওই যে এসটিআর কম ক্যাট বা কপি করো, তোমার নাল লাগবে না, কারণ ওই ফাংশন নিজের মধ্যেই নাল সে হ্যান্ডেল করবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো ল্যাবের কোশ্চেন দেখি আমরা, ল্যাব টেস্টে কি ছিল, বলছে কি দুটো অ্যারে নিতে হবে, এই দুটা অ্যারে টু ডি নিতে হবে, নেওয়ার পরে মাল্টিপ্লাই টু ডি অ্যারে, আচ্ছা সাম প্রিন্ট করতে হবে আর কি, দুটো অ্যারে গুণ করে সাম আগে, ঠিক আছে? গুণ করতে হবে, খুব সিম্পল কাজ, এবং এই গুণটা কিন্তু এলিমেন্ট ওয়াইজ বলছে, ঠিক আছে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, এলিমেন্ট ওয়াইজ গুণ, মানে 1 বাই 1 গুণ হবে, 20 ইনটু মাইনাস হবে, গুণ হবে, তো খুব সিম্পল কাজ। এই ধরে ইনপুট নেওয়ার পরে গুণ করা হয়েছে এখানে, ঠিক আছে? এই যে গুণ করা হয়েছে, গুণ করে যোগ করতে হবে, তো যোগটা তুমি দুভাবে করতে পারো, একভাবে করতে পারো, আবার তুমি সাম ধরে করতে পারো, এক হবে হলে হবে, ঠিক আছে? আলটিমেট যোগ হয়ে প্রিন্ট হবে, ঠিক আছে? এটা আর কি, এখানে একটা উদাহরণ, এটা হচ্ছে একটা ইমেজ প্রসেসিং এর প্রবলেম উদাহরণ আর কি। এখানে একটা ইমেজ ইনপুট নেওয়া হয়েছে, ইনপুট নেওয়ার পরে একটা ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে, বুঝে গেছে? তোমরা ওই যে ক্যাম স্ক্যানারে বিভিন্ন কাজ টাজ করো আর কি, বা ফটো এডিট করো নাকি, মনে একটা নর্মাল ছবি আছে, বিভিন্ন এডিট করে চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? ওখানে কিছু মানে বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করা, মনে করি একটা ফটোতে ব্রাইটনেস বাড়াবো আর কি, ব্যাটারি একটা ফিল্টার ফিক্সড করা আছে, ফিল্টার মানে হচ্ছে এই যে এই একটা অ্যারে ফিক্স করা আছে, ওই অ্যারেটা দিয়ে ওই অ্যারে গুণ করা হয়, গুণ করলে আলটিমেটলি নতুন অ্যারে তৈরি হয়ে যায়, ঠিক আছে? মানে ইমেজ দিয়ে যা যা করো এইগুলো কিছুই না, ভিতরে আসলে এই মাল্টি অ্যারে মাল্টিপ্লিকেশন হচ্ছে আর কি, ঠিক আছে? ক্যামেরা স্পেস করো আর অ্যাড অফ ফটো রিডার বা ফটোশপ দায়ী করো না, ভিতরে এই কাজগুলো হচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রবলেম কি বলতেছে, দুটা থ্রিডি পয়েন্ট নিতে হবে, থ্রি পয়েন্ট নিয়ে এই ভেক্টর, আচ্ছা ভেক্টর বের করতে হবে, কিউ মাইনাস পি আর মডুলাস কিউ মাইনাস পি, ঠিক আছে? এটা খুব ইজি প্রবলেম, কিন্তু তোমাকে অনেকে হয়তো এটা করতে পারো না, ঠিক আছে? না পারো কারণ নাই, ঠিক আছে? প্রথমে দুটো ভেক্টর ইনপুট নিবা, এটা ভেক্টর মানে কি অ্যারে আর কি, ঠিক আছে? তিন সাইজের অ্যারে আর কি, ইনপুট নেওয়ার পরে কি করবা, বিয়োগ করতে হবে, তাই না? কিউ মাইনাস পি মানে কি, কিউ মাইনাস পি মানে প্রতি এলিমেন্ট বিয়োগ হবে, তোমার মানে ম্যাথ ক্লাস যা করো তাই আর কি,
তাহলে এখানে বিয়োগ হবে কিউ আই মাইনাস পি আই, বিয়োগ হয়ে ভেক্টর আই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা কি আছে, এই ভেক্টরের মান বের করতে হবে, ঠিক আছে। মান এখানে একবারে করতে পারো বা দুভাবে আলাদা করতে পারো, সমস্যা নাই। মান মানে কি, এই দুটো বিয়োগ করতে না, এ মাইনাস এ ওয়ান মাইনাস এ টু হোল স্কোয়ার প্লাস যেটা আছে, ঠিক আছে, সেই সূত্র আর কি, বি ওয়ান মান বি টু, সেটা করলে আসলে মান হয়ে যায়। পরে মানকে রুট করতে হবে, রুট করে ভাগ দিলে হয়ে যাবে, ঠিক আছে, খুব ইজি জিনিস। আচ্ছা, এই প্রবলেম গুলো করার আগে নিজের আগে রাফে মানে ম্যাথ করবো আর কি, ম্যাথ তো মিলাবা যে এই দুটা ভ্যালু যদি দেওয়া হয়েছে এই দুটা ভ্যালু থেকে আলটিমেটলি কি এইটাই আসে কিনা, ঠিক আছে, যদি আসে তো বুঝবার জন্য ম্যাথ ঠিক আছে, তারপর সেই ম্যাথ অনুযায়ী প্রোগ্রাম করে ফেলবো, ঠিক আছে। যে পরে দেখি আমরা, পরে কোশ্চেন কি বলতেছে, আচ্ছা স্টুডেন্ট আইডি দেওয়া আছে, স্টুডেন্ট আইডি কি এরকম 2000 দেওয়া আছে একটা, স্টুডেন্ট আইডি কি বলছে, ডিওমেনে বের করতে হবে আর কি, এটা আর কি খুবই প্রবলেম আর কি, ঠিক আছে। সেখানে বিষয় হচ্ছে কি, খেয়াল করে দেখো, ওই যে ইএসি আসার কারণে কি হয়েছে, ইএসি আসার কারণে কিন্তু ডিপার্টমেন্ট আইডি একটা বেড়ে গেছে আর কি, ঠিক আছে। তো এটা তোমরা স্টিল হ্যান্ডেল করতে পারো অথবা রিভার্স করে নিতে পারো, কারণ কি খেয়াল করে দেখো, এই তোমার ডিপার্টমেন্ট কোডটা কিন্তু এইটা আর কি, জিরো এর ডিপার্টমেন্ট কোড আর কি, ওয়ান সবার জন্য সেম, কাজে এটা কিন্তু দেখো ডান থেকে শুরু হয়েছে, 1 0 1 2 3 নাম্বার এখানে আছে আর কি, ঠিক আছে, সেটা রিভার্স করে নিলে হবে আর কি, সেটা নেওয়া হয়েছে, রিভার্স করে নেওয়া হয়েছে, রিভার্স করে নিলে আলটিমেটলি চলে যাবে 3টা 4 নাম্বার, এটা মাই হ্যাপেন আছে 4 নাম্বার, রিভার্স করে নেওয়া হয়েছে, রিভার্স করে নেওয়ার পরে তারপরে এখানে জিরো আসছে না ওয়ান আসছে, সেই অনুযায়ী সুইচ দেখা হয়েছে, ঠিক আছে, সুইচ বা ইফেজ দেখাতে করলে হবে আর কি, সমস্যা। আচ্ছা, এরপরে কোশ্চেন কি, এরপরে কোশ্চেন হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারে ফাংশন অ্যাপ্লাই করতে হবে, ফাংশন দেওয়া আছে ওয়াই অফ আই জে ইকুয়াল টু, আচ্ছা আই জে মানে হচ্ছে একটা এলিমেন্ট আগে, ঠিক আছে, মনে করে এই এই এলিমেন্ট পুরো অ্যাপ্লাই করতে হবে, এই ফাংশন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এক্স আই জে মানে এক্স আই তোমার ওই যে তোমার এলিমেন্ট, ঠিক আছে, যেটা অ্যাপ্লাই করলে কি হবে, অ্যাপ্লাই করলে আলটিমেট এই একটা বাইনারি সেলতে তৈরি হবে, ঠিক আছে, মানে এটা মানে লজিস্টিক ফাংশন বলা হয় বা সিগমা ফাংশন বলা হয়, যাই হোক ওটা তো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাংশন অ্যাপ্লাই করতে পারতে হবে, খুব সিম্পল জিনিস, ঠিক আছে। প্রথমে অ্যাড ইনপুট নেবা, ইনপুট নেওয়ার পরে তারপর জাস্ট এই ফাংশন অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ঠিক আছে, এই যে ইনপুট বাদ দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এটা আইপে চলে আসবে এই আর কি। আচ্ছা, এরপরে কি প্রবলেম ছিল, স্ট্রিং এর প্রবলেম আর কি, তাই না, হ্যাঁ, বলতেছে যে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়া হয়েছে, ধরো নেওয়ার পর বের করতে হবে স্ট্রাকার একটা কয়টা আছে, এরপরে কি কি আছে, এন্ড আছে, এগুলো আছে কিনা বের করতে হবে, খুব সিম্পল কাজ, অর্ধেক করবা, অর্ধেক করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ল্যাবের কোশ্চেন দেখা শেষ, ঠিক আছে, এবার টার্ম ফাইনাল দেখি আমরা, টার্ম ফাইনাল দেখি আজকে এখানে শেষ করবো আমরা। আচ্ছা, প্রথমে ইয়ে দেখি, গত সেমিস্টারটা দেখি আর কি, একটু হ্যাং করছে, একটু করবো। আচ্ছা, তোমাদের এই অ্যারে স্ট্রিং থেকে কিন্তু এক সেট মানে দুই সেট থাকবে আর কি, ঠিক আছে, দুই বা দেড় সেট থাকতে পারে, মানে অ্যারে থেকে ফুল এক সেট থাকবে, স্ট্রিং থেকে হয়তো হাফ সেট বা ফুল এক সেট থাকতে পারে, ওটা বাদাই হোক আর কি, ঠিক আছে, স্ট্রিং খুব সহজ আর কি, এই জন্য স্ট্রিং থেকে দুই সেট মানে ফুল এক সেট করা পসিবল না, হয়তো হাফ সেট করা হবে আর কি, যাই হোক চেষ্টা করবো অ্যারে স্ট্রিং ফুল অ্যান্সার করতে, কারণ এটাকে তো মার্ক একদম খুবই সহজ তোলা আর কি, ঠিক আছে, খুব সিম্পল জিনিস আর কি। আসলে দেখি আমার এতে কি কোশ্চেন আসছে, গতবার পার্ট বি ছিল এতে শুরু আর কি, ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো কি বলছে, আমাদের অ্যারে কেন লাগবে, লিখতে হবে মাল্টিপল ভ্যালু হ্যান্ডেল করতে অ্যারে লাগবে, কারণ একটা সিঙ্গেল একটা ভেরিয়েবল দিয়ে একটা ভ্যালু রাখা যাবে, মানে অ্যারে হয় মাল্টিপল রাখা যাবে, ঠিক আছে। বলছে যে এখানে কি হবে যদি ফিওয়ার দেন স্পেস সাইজ হয়, আর একটু আগে বললাম যে স্পেস সাইজ গার্বেজ থাকে, বাকি যদি মোর দেন হয় কমের ইরর দিবে আর কি, ঠিক আছে, অথবা আনস্টার্ট প্রাইস দিবে আর কি। আচ্ছা, এরপরে এইটার আউটপুট কি, এটাও তো সিরিজে তোমরা দেখছো আর কি, ঠিক আছে, আসলে এগুলো সিম্পল জিনিস আর কি, টু ডি আর ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার পর রেক্টিফাই করতে হবে, মানে হচ্ছে কি নেগেটিভ নাম্বারকে জিরো করে দিতে হবে, ঠিক আছে, মানে এখানে ওয়ান আছে, টু আছে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, এটা ইফেস দিলে হয়ে যাবে, সিম্পল জিনিস। আচ্ছা, এস টি আর কম্প এস টি ক্যাডের এক্সাম্পল বলছে লিখবা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টার, এটা এখানে দরকার নাই। আচ্ছা, এখানে দেখো রাইট এর সি প্রোগ্রাম থেকে স্ট্রিং, আচ্ছা কি ইনপুট নিতে হবে, স্ট্রিং বুট এক্স 45 ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার পরে ভার্টিকালি আনতে হবে, ঠিক আছে, তো এখানে সবাই ভুল করে কি, এখানে ভার্টিকালি প্রিন্ট করে দেয়, ভার্টিকালি প্রিন্ট কথা বলা নাই, বসে মডিফাই দি স্ট্রিং, স্ট্রিং মডিফাই করতে হবে, মানে যখন স্পেস পাবা সেখানে স্ল্যাশ ইন দিতে, মানে নিউ লাইন হয়ে গেল,
পরে সেটা প্রিন্ট করে দিবা আগে, ঠিক আছে? তো এখানে অনেকেই ভুল করছিল আর কি, যে সবাই হচ্ছে জাস্ট প্রিন্ট করে দেয়, প্রিন্ট করা হয় না, মডিফাই দিস টিং মানে প্রিন্ট করা না, প্রিন্ট করা ধরে মডিফাই করা হয় না, ঠিক আছে? মডিফাই করতে পারতে হয়, মডিফাই করা মানে ক্যারেক্টার ধরে মডিফাই করে দিল আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো ফাংশনের প্রবলেম, এগুলো এখন দরকার, ঠিক আছে? আচ্ছা, তার আগে কোশ্চেন দেখি আমরা, এখানে অ্যারে এখানে বলতে হয় যে দুই নিটারও আসছে, 10 নাম্বার নিয়ে অ্যাভারেজ করতে হবে, এটা খুব সিম্পল জিনিস, করে ফেলবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা তো করে দেওয়া হয়েছে। তারপর কি বলতেছে, ফাইল যত পয়েন্টার, আচ্ছা এসটিআর রিপ, এসটিআর কম, এসটিআর ক্যাট, তিনটারে পার্থক্য আসছে, ঠিক আছে? ব্যাখ্যা করতে সুন্দর লিখবা আর কি। আচ্ছা, একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা দেখবা আর কি, খুব সিম্পল কাজ। প্যালিন্ড্রোম মানে কি, একটা স্ট্রিং উল্টালে ওই স্ট্রিংটা পাওয়া যায়, এবিএ একটা প্যালিন্ড্রোম, তাই না? কারণ কি, এবি উল্টালে এবিএ পাওয়া যায়। দেখ কিভাবে করো, প্রথমে কপি করে নিবা আর কি, কপি করে রিভার্স করবো, রিভার্স কম্পেয়ার করবো, ফাংশন ইউজ করলে হয়ে যাবে আর কি, ঠিক আছে? এবার কি বলতেছে যে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, নিয়ে আলফা নিউমেরিক কাউন্ট করতে হবে। আলফা নিউমেরিক মানে কি, অ্যালফাবেট এবং নিউমেরিক, এটা আলফা নিউমেরিক বলা হয়। তাহলে এখানে দেখ আলফা নিউমেরিক বাদে কি কি আছে, স্ল্যাশ স্ল্যাশ, এগুলো আলফা নিউমেরিক বাইরে আর কি। তাহলে দেখবা কম্পেয়ার করে দেখবা যে এটা কি আসলে এই রেঞ্জের এ থেকে জেরের মধ্যে আছে কিনা, অথবা ক্যাপিটাল ক্যাপিটাল আছে কিনা, অথবা জিরো থেকে নাইনের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে, না থাকলে তাহলে সেটা আলফা নিউমেরিক না, তাহলে স্পিন করলে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল কোট ডাবল কোটের পার্থক্য একটু আগে বললাম, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের কোশ্চেন গুলো আগে, ঠিক আছে? মানে খুব সিম্পল কোশ্চেনই আসে, জাস্ট চেষ্টা করো ফুল অ্যান্সার করার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, বাইগুলো তোমার নিজের বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? যেহেতু এক সপ্তাহ পরে টাইম, নেক্সট উইকে আমরা আসলে ফাংশন শুরু করবো আর কি, ঠিক আছে? ফাংশন শুরু করলে মোটামুটি আমাদের প্রায় শেষ হয়ে যাবে, একটা তার বাকি থাকবে, সেটা হচ্ছে আমাদের ইয়ার কি স্ট্রাকচার পয়েন্টার ফাইল, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু খুব জরুরি, কারণ তোমাদের এখানে অ্যাক্সেপ্ট কোশ্চেন থাকবে আর কি, বুঝতে পারছো? এখন এইটা এই, ঠিক আছে, সমস্যা নয়, যখন পড়াবো তখনই বলবো আর কি। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো স্যার, আমাদের যে মানে ইয়ারনে এই পার্টগুলো স্ট্রিং আর অ্যারে পর্যন্ত তাও ছিল, এরপরে যে যে স্ট্রাকচার ইউনিয়ন পয়েন্ট এগুলো ফাংশন রিকার্সিভ ফাংশন এগুলো পার্টগুলো মানে একবারই টাইম কম ছিল এবং ভালো করে পড়ানো হয় নাই স্যার, এটা একটু ডিটেইলে পড়েন স্যার, আমাদের জন্য নতুন এগুলো একটু, মানে অনেক কোনটা ফাংশন পরে পরে শেষে সবগুলাই পয়েন্টার স্ট্রাকচার ইউনিয়ন গুলো সব। আচ্ছা, স্ট্রাকচার ইউনিয়ন তো আমার মনে আছে, ওই সময় তোমরা ক্লাসে আসো নাই, ঠিক আছে? ওই দিন মনে হয় তিনটা ল্যাব একবার নিয়ে এসেছিলাম আর কি, তোমাদের বলছিলাম যে এরকম ইম্পর্টেন্ট পড়তে হবে, কিন্তু তোমার সব ক্লাসে আসো নাই, ক্লাসে না আসলে কি তোমাদের বাসায় গিয়ে পড়ে দেখবো নাকি, তাই না? আচ্ছা, দেখি যখন আসে তখন দেখা যাবে আর কি, ঠিক আছে? আর ফাংশনটা তো অবশ্যই ভালো করে পড়ানোর কথা আর কি, ফাংশন তো অবশ্যই দেখাচ্ছে। আর ফাংশন খুব সহজ, মানে ফাংশন মধ্যে সিনটা জানতে হয়, ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন মধ্যে কোড আগের মতোই কোড আর কি, ইফেস বা যা ইফেস ফর লুপ বা এরেটার সব সেম, জাস্ট ফাংশনে প্যারামিটার কিভাবে লিখতে হয় কিভাবে কল করতে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে ফাংশন দেখবো আর কি, ঠিক আছে? আর তারপরে ক্লাসে আমরা স্ট্রাকচার পয়েন্টার ফাইল দেখবো, ঠিক আছে? আচ্ছা, আজকে নিয়ে কারো কোশ্চেন আছে থাকা বলতে পারো? হ্যাঁ বলো। আমাদের ইয়ারনেট সিটি কোশ্চেন মানে সিটির যে মার্কটা আছে, সিটি মার্ক আর অ্যাটেন্ডেন্স মার্ক গুলো স্যার দেওয়া হয় না স্যার, এটা আমরা কিভাবে কালেক্ট করতে হবে যদি হেল্প করতে হয়? অ্যাটেন্ডেন্স মার্ক মানে অ্যাটেন্ডেন্স মার্ক, অ্যাটেন্ডেন্স মার্ক অ্যাটেন্ডেন্স মার্ক কোনটা দেওয়া হয় না, মানে টোটালি একবার যেটা দেওয়া হয় আর কি, মানে তোমাদের কি সিটি মার্ক দেওয়া হয় না, তাই বলতেছো? সিটি মার্ক স্যার দুইটা দেওয়া হয়েছিল, চারটা টোটাল দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি একটু তোর সাথে বলবো না, জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন দাদা, ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা ফাংশন করবো, ঠিক আছে? তোমাদের কাজ হবে তোমাদের মানে বাসায় এইসব কোশ্চেন বাসায় নিজেরা সলভ করবা, ঠিক আছে? নিজের হাতে কম্পিউটার যেভাবে সলভ করবা, কারণ এই কোশ্চেন সলভ না করলে পরীক্ষা পারবো না, দেখে কিছু লিখতে পারবো না, নিজে সলভ করবা, সলভ করে যদি কোনো প্রবলেম হয় নেক্সট আমাকে জানাবো। তাহলে প্রথম মানে এই দেড় ঘন্টা ক্লাস অনেক বড় ক্লাস, আমরা প্রথম পার্টে তোমাদের প্রবলেম সলভ করবো, আজকের মতোই সলভ করবো, তারপর হচ্ছে আমরা ফাংশন করা শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকো, হ্যাঁ, নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ।